আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সানজিদ আহাজ ফ্লগস আশা করি সবাই ভালো আছেন আমাদের এখানে এবার সামারের আসলে ওয়েদার বলতে কিছুই পাচ্ছি না পাচ্ছি না বলতে একেবারেই মানে বৃষ্টি কোনোভাবেই সেই রোদের দেখা পাচ্ছি না মনটা আসলে ভীষণ খারাপ ঘরে হিটিংও চলছে জ্যাকেটও পড়ছি কনস্ট্যান্টলি বাইরে গেলে সেই রোদের দেখা পাবো কখনো তো আজকে আমি আমাদের টাউন সেন্টারে চলে আসলাম আবার চুল কাটবো চুলের অবস্থা বেশি ভালো না তো এবার চিন্তা করছি অনেকটাই চুল কেটে ফেলবো আর কি মানে অনেকটাই ছোট করে ফেলবো এদিক দিলে মানে ভালো থাকে তো এখনো সময় আছে আয় তাকে প্রিস্কুলে নামিয়ে দিয়েছি উমায়ের আমার সাথেই ছিল ও বেলগ্রিভ রোডে যাচ্ছে ও নাকি কী কী জুয়েলারি কিনবে ও চলে গেছে বাস স্টেশনে কিছু শপিং টপিং দেখবো তারপর আমি আমার চুল কাটার জন্য স্যালুনে চলে যাবো স্যালোনে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল বারোটা বাজে তো তখন এগারোটা বাজছে আমার হাতে খানিক সময় তো টাউনে ঘোরাঘুরি মানে সবার প্রথমে আসলে প্রাইমার্কে একটু ঘুরতেই হয় ঢুকে গেলাম প্রাইমার্কে আর প্রাইমার্ক মানেই তো সেই আসলে কিনি না কিনি একটু ঢু না মেরে গেলে যেন ঘরে ভাত হজম হয় না এই টাইপেরই ব্যাপার স্যাপার তো ঢুকেই যা দেখলাম তা হচ্ছে এই সামারের সব কিছু কালেকশনগুলো উঠে এসেছে তো সুন্দর সুন্দর কালার ট্রেন্ডি কালারগুলো গ্রিন অরেঞ্জ আমার খুবই পছন্দের কালার যদিও তেমন একটা আসলে পরা হয় না কালারগুলো এখন তো ড্রেসগুলাই দেখছিলাম আজকাল আসলে তেমন একটা প্রাইমার্ক থেকে শপিংও করা হয় না তবে প্রাইমার্কের এই স্যান্ডেলগুলো কিন্তু আমার খুবই পছন্দের আর খুব টেকসইও আসলে আমার বেশ ভালোই লাগে আমি প্রায় সময়ই কিনি এখনও পর্যন্ত দুই তিন বছর আগে কেনার স্যান্ডেল স্টিল ভালো আছে কিচ্ছু হয় না একেবারেই মানে একটি খুবই ভালো টেকসই আর কি তো যাই হোক স্যান্ডেলগুলা দেখছিলাম প্লাস সামারের সব কিছুই বলতে গেলে যদিও সামারের দেখা নাই প্রতি বছরে জুন হতে না হতেই আসলে খুব সুন্দর সামার শুরু হয়ে যায় জুলাইয়ের দিকে একটু বৃষ্টি পড়ে আবার দেখা যায় আগস্ট হতে হতে খুব সুন্দর ওয়েদারটা আবার ভালো চলে আসে কিন্তু এবার জুনে একেবারেই বৃষ্টি বৃষ্টি মানে পাঁচ মিনিটের ভিতরে মনে হয় তিন ধরনের ওয়েদার মানে এই বৃষ্টি পড়ছে এই খুব ঠান্ডা আবার এই রোদ উঠে গেছে একেবারেই মানে বাইপোলার একটা ওয়েদার যেটাকে বলে সেটাই তো যাই হোক প্রায়মার্কে ছোটোখাটো কিছু অ্যাসেন্সিয়াল আমি কিনে আমি চলে আসলাম সুপার ড্রাগে তো সুপার ড্রাগেও ছোটোখাটো এই মেকআপের জিনিসগুলো দেখতে আসলে ভালোই লাগে নতুন নতুন শেড লিপস লিপ গ্লস বা লিপস্টিক সবগুলাই দেখছিলাম আর কি রেভুলেশনের মোটামুটি প্রোডাক্টগুলা খারাপ না তো বিশেষ করে আই প্যালেটগুলাই একটু ভালো লাগে আমার তো দেখছিলাম আসলে তেমন কিছু প্রয়োজনীয় প্রয়োজন নাই আসলে সত্যি কথা বলতে বাট ভাবছিলাম একটা আইলাশেস কিনব আর কি সামনে ঈদ আসছে তো পড়বো এটা ভেবেই তো ভালোই ঘুরছিলাম সুন্দর সুন্দর শেডের লিপস্টিক দেখছিলাম আর মেকআপের শেডগুলাই ভালো তো মোটামুটি মানে আমার যেই পছন্দের কালারগুলার ভিতরে পিঙ্ক কালারটা আমার খুবই পছন্দের কালার আর কি তো দেখা যাক আমার মানে uh, ঘুরে ফিরে আমি পিঙ্কের দিকেই আমার চোখটা যায় গ্লস বলেন সেটা ম্যাট বলেন তো পিঙ্ক দেখা যাক গেলেও আর কি পিঙ্কের আরেকটা আমি ঠিকই কিনে নিয়েছি আর বাসায় যখন এসেছিলাম আর কি দেখলাম আমার আসলে এ পিঙ্কের এরকম শেড মানে এক্সাক্টলি এরকমই লিপ গ্লস আমার আছে প্রায় দুটো তিনটা একই শেডের তো এরকমই হয় প্রায় সময় আসলে টাউনে গেলে দেখা যায় আমি মেকআপের শপে যখন যাই ওখানে গ্লস বা লিপস্টিক যেটাই কিনি দেখা যায় বাসা ঠিকই সেটা থাকে খুব কম সময়ই থাকে যে আমি নতুন কিছু নিয়ে এসেছি বা যাই হোক আমার টাইম হয়ে গেছে একটু ঘোরাফেরা করে আমার স্যালোনের দিকে আমি এগিয়ে যাচ্ছি তো এখানেই সুন্দর সুন্দর সবগুলো আসলে দেখতে ভালোই লাগে এটা একটা টাটু শপ ছিল আর সুন্দর সুন্দর ক্রাফটের শপ আর অনেক সুন্দর সুন্দর আসলে দোকান এখানে দেখতে ভালোই লাগে বাট ওয়েদারটা ভালো হলে সব কিছুই আসলে ভালো লাগে বাট ওয়েদারটা যখন একেবারে মাকি থাকে আর কিছুই ভাল লাগে না যাই হোক হেঁটেই চলছিলাম আমার কাছেই আমার স্যালুনে আমি ঢুকে গেলাম যাচ্ছি আর কি তো সত্যি কথা বলতে কি আমার লম্বা চুল আমার ভীষণ পছন্দের আমার চুল যতই লম্বা হয় আমার ভাল লাগে বাট আমার চুল লম্বা হওয়ার সাথে সাথেই দেখা যায় আমার চুলের হেলথটা খুব খারাপ হয়ে যায় মানে পাতলা হয়ে যায় চুল পরে চুল পাতলা হয়ে যায় যখন শর্ট করি তখন আবার চুলটা দেখা যায় আস্তে আস্তে আমার মানে হেলথ টা ফিরে আসে আর কি তো সেই আজকে দেখলাম বেশ কয়েকদিন ধরে আমার চুলের মানে হেলথটাই নষ্ট একেবারে মানে লম্বা যখন থেকে হয়ে হয়ে যায় তখনই আমার চুল পড়া পাতলা হয়ে যায় যাই হোক আমার ইউজুয়াল যে বেশ কয়েক বছর ধরে আমি আসছিলাম আমার এই স্যালুনটাতেই তো এটাতেই আমি চলে এসেছি আবার সুন্দর করে আমাকে একটু ডাইটাও আমার ঠিক করে নিচ্ছিলাম কালারটা আর চুল কিন্তু শর্ট অলরেডি কেটেও ফেলেছি তো আর একটু করে শর্ট শর্ট করে একেবারে সেট করে দিচ্ছিলো আর কি তো চুল শর্ট হয়ে গেলে মনটাও খারাপ লাগে আসলে লম্বা চুলই আমার পছন্দ কিন্তু তারপরও ভাবছি মাঝে মাঝে শর্ট করে ফেললে আসলে চুলের হেলথটা বাঁচিয়ে রাখা এই আর কি যাই হোক আমার ফ্রেন্ড সার্কেল বলেন সবাই বলেন আমার চুল কিন্তু সবারই পছন্দের কারণ সবাই বলে আমার চুলের নাকি অনেক গোছা আসলে যত্ন বলতে আমি কিছুই করি না যত্নটা যদি করতাম তাহলে হয়তো আমার চুলটা আরও অনেক ভালো থাকত তো ইদানিং চিন্তা করছি না আসলে একটু তেল টেল দিব মাথায় চুলের একটু যত্ন নেওয়া আসলেই দরকার ভিটামিন টিটামিন একটু খাবো চুলের জন্য আর কি যেটা একেবারেই করা হয় না তো যাই হোক আমার মোটামুটি হেয়ার ডান তো মোটামুটি ভালোই লাগলো একটু শর্ট কারলো করে নিয়েছি তারপরে আসলে আর একেবারেই সময় হয়নি ভিডিও ধারণ করার আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম